ফ্যামিলি টোটাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে আছো। তো এখন ঘড়িতে বাজে 8:15, সকাল 8:15। আজকে মঙ্গলবার, ঠিক আছে? আজকে পুতুলির এক্সাম নেই, ভাইয়েরও অফিস নেই, বাড়িতে সবার মোটামুটি ছুটি আমার বাদে, ঠিক আছে? মানে প্রাইভেট সেক্টরে জব মানে তো বুঝতেই পারছো ছুটি ছাটা প্রচণ্ড কম থাকে। তো পারলে সানডে করে অফিস গেলেও ভালো। তো যাই হোক, আজকে ছুটি নেই আমাদের, বেরোতে হবে। অবশ্য কলেজে কাজ নেই, মেন যে অফিস আছে সেখানে যেতে হবে আমাদের। তো সেই কারণে মানে সবার বাড়িতে ছুটি, তো সেই জন্য একটু ল্যাড লাগছে। তো যাই হোক, সকালবেলাতে হেঁটে ফেটে এসে তারপর তোমার একটু ডাবের জল খেয়েছি। ডাবের জল খাওয়ার পরে একটু চা খেয়েছি উইথআউট সুগার, ঠিক আছে? একটু চাটা খেয়ে এখন বসেছি। পুতুলি গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, ফ্রেশ হওয়ার পরে ও পড়তে বসবে, তারপর আমি যাবো স্নান করতে, ঠিক আছে? আর এই সকালবেলায় আজকে সারাদিন কী করছি না করছি দেখা যাক কীভাবে কী দিনটা যায়। আই হোপ আজকে দিনটা খুব ভালো কাটবে। আর একরাশ পজিটিভিটি নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবসময় বলতে হবে সকালবেলাতে ঘুম থেকে উঠেই মনে করতে হবে যে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটবে। দেখো খুব ভালো, মানে খুব ভালো না কাটলেও খারাপ কাটবে না, ঠিক আছে? তো যাই হোক, আর এখন অনেক অনেক বেশি ঠুং ঠাং আওয়াজপত্র এই সমস্ত কিছু আসবে, কেন কি আমাদের মহারানী এসে গেছেন, কাজ করছে, আর দিদাও এসছে। দিদার তো স্কুল ছুটি, আমার দিদা স্কুল, মানে তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, দিদা স্কুলে জব করে, তো দিদারও স্কুল ছুটি, দিদাও এসছে, এক্ষুনি এসছে, একদম গল্প জমে উঠেছে। দিদা, মা আর আমাদের যে মহারানী, ওই যে মহারানী, তো যাই হোক মহারানী আবার শুনছিল। তো যাই হোক, কী ঘরের হালচাল আছে চলো একবার দেখিয়ে দিই, আর আমি রেডি হই। রেডি হয়ে এখন আমার রুমটা মুছবে। তুই ফোন নাম্বারটা এনেছিস যে বললি? তো উঠে আসি। হাই করো, মা বানাচ্ছে এখন রুটি সবার ব্রেকফাস্টের জন্য। আর এখানে অলরেডি ছানা কাটানো হয়ে গেছে। আর এখানে কি আলু চচ্চড়ি, আলু আর পটলের ভাজা, তাই তো? তো এখন মোটামুটি ওই ধরনা ঘড়িতে বেজে গিয়েছে 8:40 মতো। তো আমার স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে, এখানে চলে এসেছি। তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো এটা আমাদের ঠাকুর ঘর, একদম লাগে হাত পুজোটাও কমপ্লিট করে নিয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, সকালবেলাতে পুজো যদি করে তোমরা বেরোও না কোনো কাজে, যে কোনো কাজে, দেখবে সারাদিন একটা আলাদাই ফ্রেশনেস, মানে সারাদিন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। বাট টাইমের অভাবে আমরা কেউই সেটা হয়তো মানে প্রত্যেক দিন করে বেরোতে পারি না, বাট সত্যি খুব 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 ভালো লাগে। আর আমি খুব চেষ্টা করি যে পুজো করে বাড়ি থেকে বেরোনোর জন্য। তো এখানে দেখো এই যত ফুল দেখছো না সবগুলোই কিন্তু আমাদের গাছের ফুল, ঠিক আছে? শুধুমাত্র এখানে তোমার যে গাঁদা ফুল আছে, গাঁদা ফুল যেটা দেখছো সেটা বাদে প্রত্যেকটা ফুলই আমাদের গাছের ফুল। তোমাদেরকে তো সকালবেলাতেই দেখালাম। আর জবা জবা জবা, আমাদের বাড়িতে প্রচুর ভ্যারাইটির জবা আছে। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে একদিন পুরো ভিডিও করে শেয়ার করবো। তো দেখো সকাল সকাল কিন্তু ঠাকুর ঘর দেখাচ্ছি, ঠিক আছে? ঠাকুর জন্য তোমাদের প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর শান্তিতে রাখেন, সুখে সুখে একদম ভরিয়ে রাখেন। যারা অসুস্থ তারা প্রত্যেকে যেন সুস্থ হয়ে যাও, এটাই চাওয়ার, এটাই বলার ঠাকুরকে, ঠিক আছে? তো চলো, আমি পুজোটা করে নিয়েছি, ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, এবার আমাদের ভোগ। আমরা তো দেখতেই পাচ্ছ মা সকালবেলা রুটি বানিয়েছিল, আর এটা পুতুলির জন্য রেডি করছি। পুতুলি ওই চকলেট বাটারটা খায় এইটা, তো এটা ভালো করে রুটির মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি জানো তো বাচ্চারা কত রকমের প্যানিক করে, মানে সবসময় ভুলিয়ে ভালিয়ে এটা সেটা ওটা কিছু নতুনত্ব ট্রাই করে করে দিতে হয় টিফিন, ঠিক আছে? আই হোপ যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে। আর একটুখানি দুধ দিয়ে দিলাম, আর আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। তোমরা তো জানোই আমি কী খেয়ে বেরোবো, এই যে রুটি, একটু ছানা, আর একদম সেদ্ধ সেদ্ধ একটা ভাজা এই। আর বেরোনোর সময় একদম তোমাদের সাথে দেখা করতে পারিনি, সো সরি তার জন্য। তো একদম এখন রাস্তার মধ্যে হঠাৎ করে মনে হলো, আরে তোমাদেরকে তো থোকরাটা দেখানোই হয়নি আজকে কীরকম রেডি হয়েছি আমি, একদমই সিম্পল যা তা, তোমরা তো জানো, ঠিক আছে? অফিসে যাচ্ছি আমি এখন, একদম দীর্ঘক্ষণ, এখন 50 মিনিট মতো লাগবে। তো চলো অফিস থেকে বেরিয়ে আবার কী করছি না করছি তোমাদের সাথে দেখা করছি।
এই দেখো অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি অনেকটা সন্ধে হয়ে গেছে। একদম পুতুলি ফোন করেছে, তোমাদেরকে তো সকালে যেমনটা বলেইছি পুতুলির আজকে ছুটি আছে, একদম ফোন করে মাম্মাম ইউ আমারও থেকে আমার জন্য এটা আনবে সেটা আনবে। অ্যাকচুয়ালি বাচ্চারা যদি নিজের মুখে কিছু খেতে চায় না, মানে মানে মা বা মানে কাছের কোনো মানুষের কথা বলছি, যার মানে না দিলে বুকটার ছাতিটার ভেতরে যেন ধারাস করে ওঠে। তো যাই হোক, ভীষণই কষ্টও লাগে মুখের ওপর না বলতে। তো যাই হোক, যতই বাইরের খাবার মানে দেবো না করেও কিন্তু দেওয়া হয়ে যায়, তাই না? তো কাদের কাদের বাড়িতে এরকম বাচ্চারা এরকম ডিমান্ড করে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমরাও কি করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এখান থেকে হালকা ফুলকা কিছু স্ন্যাক্স নিয়ে নেবো, যেহেতু আজকে আমাদের টোটালি ভেজ, তো সবগুলোই ভেজই নেবো। দিয়ে তারপর বাড়ি যাব, বাড়ি যাওয়ার সময় তোমার করতে হবে বাড়ির জন্য বাজার। বাবা প্রচণ্ড ব্যস্ত, সেই কারণে বাজার করার ভার আমার ওপর পড়েছে। এই যে দেখো এই সবজিগুলো এনেছি, আরও অনেক কিছু এনেছি, দাঁড়াও দাঁড়াও দেখবে। তো দেখো মিও আমারও থেকে এই যে দুটো তোমার যে বেক যে কেকগুলো থাকে সেগুলো এনেছি, যেগুলো পুতুলি টিফিনের জন্য, আর ওদের সবার জন্য এই স্ন্যাক্সগুলো এনেছি। এখন মাইক্রোওভেন আর চালাতে ইচ্ছে করছে না, এখন তোমার তাওয়াতে গ্যাস জ্বালিয়ে তাওয়াতে গরম করে ফেলেছি। তো এই যে দেখো পুতুলির অলমোস্ট খাওয়া শেষ, ক্যামেরা ধরেছি, বেচারা এখন লজ্জাতে পড়ে গেছে। এই যে আমার মাদার ইন্ডিয়ার জন্য এনেছি, যেহেতু ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি গেছিলাম রিলায়েন্সে, মা এটা কিনতে দিয়েছিল, মার জন্য কিনে এনেছি, মানে কিনতে দিয়েছিল ঠিক আছে, পছন্দ করে আমি এনেছি। তো তারপর দেখতে পাচ্ছি আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ, ঠিক আছে? তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি এই জিনিসটা খুবই খেতে ভালোবাসি, আর আমার দিদা ঠিক আছে আর ওই মানুষটা আছে বলেই এখনও পর্যন্ত এই স্বাদগুলো পাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আত্মীয় স্বজন মানে মানে অনেক অনেকের বাড়িতেই হয়, বাট আমার সে কপাল নেই যে তারা এনে আমাদের আমাকে দেবে বা খাওয়াবে। আমি নিজেও বানাতে পারি না, আর মা অসুস্থতার জন্য এগুলো বানাতেই পারে না। যদি তোমাদের বাড়িতে কারুর হয়ে থাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও প্লিজ, আমি ভীষণ খেতে ভালোবাসি পিঠে পুলি এই সমস্ত কিছু। আর দিদা ফার্স্ট আজকে এই সিজনে ফার্স্ট এই পিঠেটা বানিয়েছে, পিঠেটার নাম কি বলো তো? যারা যারা জানো আমি কিন্তু বলবো না, কমেন্ট মানে বলে দেবো না, তোমরা প্লিজ এখনই দেখে পরে কমেন্ট করো এটা কি পিঠে, ঠিক আছে? তো এই পিঠেটা কম মিষ্টি দিয়ে দিদা আমার জন্য বানিয়ে এনেছে, একদম গরম, তোমরা তো দেখতেই পাচ্ছ, লঙ্কা টঙ্কা দিয়ে একদম মানে আইস করে বসে এখন এই পিঠেটা খাবো, ভীষণই গরম। দিদা জাস্ট বানিয়েই এনেছে আমার জন্য, আর যারা 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 আমার এত ভালোবাসার মানুষ আছে কেউই কিন্তু আনে না, ঠিক আছে? একমাত্র এই মানুষটা আনে, আর পারলে মা বানিয়ে দেয়, এইটুকুই। এই জন্যই মানে আমি আর পুতুলি বছরে পিঠেটা খেতে পাই, ঠিক আছে? তো যাই হোক, দিদা এই যে বসে গেছে, তোমাদেরকে তো সকালেই যেমনটা বলেছিলাম দিদার আছে আজকে ছুটি, ওই জন্য দিদা এসে শাক পাতা যা আছে আমড়ো তামড়ো চামড়ো সমস্ত কিছু কাটতে বসে গেছে, আর আমি দিদার সাথে বসে গেছি গল্প করতে। আর অবশ্যই এটা খাবো, ঠিক আছে? আমি গলা পর্যন্ত ভরে থাকলেও এইটা আমি খাওয়ার লোভ সামলাতে পারবো না। তো চলো আমি দিদার সাথে কথা বলতে বলতে পিঠেটা এনজয় করি, আর তোমরা প্লিজ এটা কমেন্ট করে জানিও এটা কী পিঠে, আর তোমরাও বানিয়ে খেও বাড়িতে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে থেকো, এখনের মতো টাটা।